সাবস্ক্রাইব করুন পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড ডট পলাশ বোস চ্যানেলটিকে, পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, প্রতিবারের মতো আজও আপনাদের সামনে এমন কিছু মোটিভেশান কোর্স নিয়ে এসেছি, যেই কোর্সগুলো আপনারা যদি আপনাদের জীবনে কাজে লাগাতে পারেন তো আপনারা সফল হবেন। তাই কোর্সগুলো মন দিয়ে শেষ পর্যন্ত শুনতে থাকুন। তাড়াহুড়ো করে পাওয়া জিনিস বেশি দিন চলে না, আর যে জিনিস বেশি দিন চলে তা তাড়াতাড়ি মেলে না। আমাদের সবথেকে বড় দুর্বলতা হলো যে কোনো কাজকে মাঝপথেই বন্ধ করে দেওয়া। যদি আর একবার চেষ্টা করে দেখা যায় তো সেই কাজে সফলতা পেতে পারেন, তাই চেষ্টা চালিয়ে যান। জীবনে কেবল দু ধরনের লোকই অসফল হয়, যারা কেবল প্ল্যান করে কিন্তু কাজ করে না, আর যারা কেবল কাজ করে কিন্তু প্ল্যান করে কাজ করে না। আপনার ব্যর্থতার মানে জীবনে হেরে যাওয়া নয়, আপনি মানুষ, কোনো ভগবান নন। বারবার ব্যর্থ হওয়ার পরেও প্রচেষ্টা চালান, কারণ জীবন খুবই সংক্ষিপ্ত, এই টাইমের মধ্যেই আপনাকে সফল হতে হবে। যদি আপনার ভেতরে কিছু করার মতো ইচ্ছা শক্তি থাকে তো এই পৃথিবীতে কোনো কিছুই করে দেখানো অসম্ভব নয়। কঠিন পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়া সহজ হয়, প্রতিটা কঠিন পরিস্থিতিই আপনার জীবনে অগ্নি পরীক্ষা হয়। পালিয়ে যাওয়া প্রবৃত্তির মানুষেরা জীবনে কিছুই লাভ করতে পারে না। জীবনে তারাই সফল হন যারা কঠিন পরিস্থিতির মোকাবিলা করার মতো সাহস দেখায়। সিংহ শিকার করার আগে এক পা পিছিয়ে যায়, পরে এক মুহূর্তে শিকারকে নিজের বশে করে ফেলে। তাই জীবনে কঠিন পরিস্থিতি আপনাকে পেছনে ঠেলে দিলে ঘাবড়াবেন না, কারণ জীবন আপনাকে অনেক বড় সফলতা পাওয়ার জন্য তৈরি করছে। জীবনে কতবার হেরেছেন সেটার কোনো গুরুত্বই নেই, কারণ আপনি জেতার জন্য জন্মেছেন। জীবনে কঠিন পরিস্থিতি এলে ঘাবড়াবেন না, কারণ ব্যর্থতার চরম পর্যায় থেকে সফল হওয়া ব্যক্তিকেই তো বাজিগর বলা হয়। জীবনে আনন্দে থাকার দুটি রাস্তা, যা পছন্দ তাকে অর্জন করুন, বা যা আছে তাকে পছন্দ করুন। যদি রাস্তা দেখে ভয় লাগে তো রাস্তা তৈরি করুন, যদি আপনার হার দেখে ভয় লাগে তো জেতার ইচ্ছা কখনোই করবেন না। যা জীবন থেকে হারিয়ে গেছে তার জন্য কান্নাকাটি করতে নেই, যা জীবনে আছে তাকে হারাতে নেই। তাদেরই ভাগ্য খোলে যারা অজুহাত দেখানোকে বন্ধ করে প্রচেষ্টা চালায়। বন্ধুরা, মোটিভেশান কোর্সগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই পাওয়ার অফ ইউর সাবকনসিয়াস মাইন্ড ডট পলাশ বোস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও লাইক করুন, শেয়ার করুন, ও অবশ্যই সবথেকে কোন মোটিভেশান কোর্সটা আপনার ভালো লেগেছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, পরবর্তীকালে এইরকমই আকর্ষণীয় মোটিভেশান কোর্স নিয়ে আমি আসছি। আমি আপনাদের চিরবন্ধু পলাশ বোস, রিকো শক্তিশালী এনার্জি হিলিং টিচার। নমস্কার।